हेलो गाइज आमी ऋतिक और आज के आमरा ए धरनेर छवि एडिट करब। तो आमरा पिक्सार्ट थेके आजके छवि एडिट करब। तो आमी पिक्सार्ट एप्टी ओपेन करे निलाम। तो पिक्सार्ट ओपेन करे ओपरे फोटो एडिटे क्लिक करे आमरा ग्यालारी थेके आमादेर ब्याकग्राउंडटा निये नेब। ठीक आछे, तो ब्याकग्राउंडटा निये नेवार पर कि करते माने क्रपे क्लिक करे आमरा एखाने साइजटा क्रप करे नेब। ओके, तो एटा क्रप करे निये आमरा एखाने राइटटा क्लिक करे एटा सेव करे एबार आमरा टेक्सटे क्लिक करब। टेक्सटे तो टेक्सटे क्लिक करार पर कि करब अरे क्लिक कर लाम। तो क्लिक कर एखाने आमार नामटा प्रथम अक्षरटा लिखते हबे। ठीक आछे, तो नामेर प्रथम अक्षरटा आमि एखाने लिखे निच्छि। तो एइटा लिखे नेबार पर आमरा एखाने आमादेर जे फन्ट स्टाइल, तो फन्ट स्टाइलटा आमि एखान थेके सिलेक्ट करे नेब। तो सिलेक्ट करे नेबार पर आमरा एखान थेके एटाके एडजस्ट करे एइभाबे बसिये दिते हबे। ठीक आछे, तो ओखाने अनेक रकम फन्ट आछे, तोमरा जेटा ভালো লাগবে সেটা করবে। তো ওখানে বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কালার দেবো। তো কালারটা ব্ল্যাক দিয়ে এখানে হোয়াইট বর্ডার দিতে হবে। তো এখানে বর্ডারে ক্লিক করে আমরা হোয়াইট বর্ডারটা দিয়ে এখানে একটু অ্যাডজাস্ট করে নেবো। তারপর পাশে শ্যাডো আছে, তো শ্যাডোটা ক্লিক করে আমরা এখানে শ্যাডোটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো শ্যাডোটা আমার হয়ে গেছে। আমি আবার অ্যাড ফটোতে ক্লিক করব। এখান থেকে গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে এখানে আমি অ্যাড করব। এখানে অ্যাড করার পর সিম্পলি এখানে ব্ল্যান্ডে ক্লিক করব। তো ব্ল্যান্ডে ক্লিক করার পর এখানে থার্ড নম্বর অপশানটায় আমি ক্লিক করবো। ঠিক আছে, সেকেন্ডে পারি, তো সেকেন্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে ছবিটাকে আমার ভালো করে অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর কী করতে হবে, এটাকে ভালো করে এরকম করে বসিয়ে দিয়ে ওপরে যে ইরেজার রিমুভার ক্লিকটা আইকনটা আছে ওই আইকনটা আমরা ক্লিক করবো। ঠিক আছে, রাবার আইকনটা তো আমি এটাকে ঠিক করে বসিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নেওয়ার পর আমরা ওখানে একটা ক্লিক করে রবারে ক্লিক করে এখানটা রিমুভ করে দেবো সাইড থেকে যেগুলো টেস্টটা আছে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এটা আমার রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর কী করবো, আমরা এটাকে ডবল লেয়ারে ক্লিক করে ডবল করে নেবো। ঠিক আছে, তো ডবল করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর কী করবো, সিম্পলি এখানে ব্ল্যান্ডে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করে ব্ল্যান্ডে যাব। তো এখানে ব্ল্যান্ডে গিয়ে এটাকে থার্ড নম্বর অপশান আছে এখানে নর্মাল করে দেবো। ঠিক আছে, তো নর্মাল করে দেওয়ার পর এখানে উপরে রিমুভারে রাবারে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখানে রাবারে ক্লিক করতে হবে। এখানে সাইজটা আমি ফুল করে নেবো, হার্ডনেসটা ফুল করে নেবো। ওকে, তো এখানে ফুল করে নেওয়ার পর এখানে এটাকে রিমুভ করে দেবে পুরো ছবিটাকে। ওকে, তো এখানে রিমুভ করে দেওয়ার পর আমরা আবার ব্রাশে ক্লিক করব। তো ব্রাশে ক্লিক করার পর কী করতে হবে, এখানে আমাদের যেটুকু অপশন আমরা মানে লেখার রাইটিংয়ের বাইরে নেবলের ড্রেস, তো এখান থেকে আমরা এটাকে আস্তে আস্তে রিমুভ করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা আস্তে আস্তে এখানে রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ছবিটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ছবিটা নেওয়া হয়ে গেছে আমার। তো এখান থেকে সিম্পলি এটাকে রাইট ক্লিক মেরে এটাকে সেভ করে নিয়ে হয়ে গেল। তো এখানে বাদ বাকি আমরা লেটারগুলো এবার লিখে দেবো আমাদের নামের বাদ বাকি লেটারগুলো আমি লিখে দেবো। এখানে টেক্সটে ক্লিক করে সিম্পলি এখানে নামটা লিখে নিলাম আমরা। তো আমাদের এখানে লেখাটা হয়ে গেছে, তো আমরা বাদ বাকি লেটারগুলো নিয়ে নিয়েছি। তো এখান থেকে নেওয়ার পর এখন আমরা ফন্টটা চয়েস করে নেবো। ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে এখানে কালার দেবো। তো এখানে ব্ল্যাক কালার দিয়ে সাইডে হোয়াইট কালার দিয়ে দেবো। তো হোয়াইট কালার দেওয়ার পর আমরা এটাকে ভালো করে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো। তো এটাকে বসিয়ে নিয়ে সিম্পলি তো এটাকে বসিয়ে নিয়ে আমরা এখানে শ্যাডোতে ক্লিক করবো। তো শ্যাডোতে ক্লিক করে আমরা এখানে শ্যাডোটা দেবো, অ্যাড করবো। তো শ্যাডোটা আমি ওই বড় লেটারের মতনই শ্যাডোটা করে নেবো, অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে এখানে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি কী করবো, এখানে আমরা অ্যাড ফটোতে ক্লিক করে এখানে একটা পিএনজি অ্যাড করবো। ওকে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করছি এখন। অ্যাডজাস্টটা করে নেওয়ার পর এটাকে এবারে এখানে ঠিক করে মেরে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবো। এখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা একটা পিএনজি নিয়ে নিচ্ছি। এখান থেকে পিএনজিটা নিয়ে সিম্পলি আমরা পিএনজিটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু ক্রপ করে নেবো পিএনজিটাকে। তো পিএনজিটার নিচে একটা লেখা আছে, এটাকে আমি ক্রপ করে নেবো। তো ক্রপ করে নেওয়ার পর এটাকে
ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার পর সিম্পলি কী করতে হবে, এটাকে এখানে ব্ল্যান্ডে ক্লিক করব। তো ব্ল্যান্ডে ক্লিক করে এখানে থার্ড অপশানটা আমরা সিলেক্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ভালো করে আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। ওকে, তো আমি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটু হেল্পফুল হয়ে থাকে আপনার। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। এবার বসিয়ে নেওয়ার পর কী করতে হবে, আমরা স্টিকারে ক্লিক করে এখানে সার্চ করব রাইটিং টেক্সট। এটা সার্চ করার পর আমরা এখান থেকে একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে আমাদের ছবিটাতে অ্যাড করব। তো আমি এই ফন্টটা নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এই ফন্টটা অ্যাড করে দেওয়ার পর এটাকে সিম্পলি এখানে সেভ করে এখানে সেভ করে দেবো। ওকে, এখানে রাইট ক্লিক মেরে সেভ করে দিয়ে আমরা এখান থেকে টিচনে সেভ করে দিয়ে আমরা গ্যালারি সেভ করে নেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবো অবশ্যই যদি কিছু প্রবলেম থাকে।